السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ايه رمجان এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে দেখছেন সকলকে তারাবিহ ও আল কোরআনে স্বাগতম আল্লাহ রবুল্লা আলামিন আমাদের শিক্ষার জন্য আমাদের হৃদায়তের জন্য পথ প্রদর্শনের জন্য আল কুরআন নাজিল করেছেন আমরা সাধারণত রমাদন মাসে সলাতুত তারাবিহ এতে আমরা এই কোরআনকে এক খতম করে থাকি আজ ষষ্ঠ তারাবিতে তেলাওয়াত করা হয়েছে অষ্টম পাড়ার শেষ অংশ এবং নবম পাড়া এতে রয়েছে সুরা আল আরফ এর বারো থেকে দুই ছয় নং আয়াত এবং সুরা আল এন এর এক থেকে চল্লিশ নং আয়াত প্রিয় দর্শক আমরা এতক্ষণ যে অংশটুকুর কথা শুনলাম আসুন আমরা দেখি রব্বুল আহল আমাদের জন্য কি করণীয় এবং বর্জনীয় এই আয়াতগুলোতে রেখেছেন রব্বুল আহ আমাদেরকে কোরআনকে উপদেশ হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রতিপালকের অবতীর্ণ কিতাবের অনুসরণ করতে হবে শয়তানের সম্মুখ পেছন ডান ও বাম দিকের আগমন এবং ওয়াসওয়াসার ফাঁদ সম্পর্কে সতর্ক সচেতন থেকে বেঁচে থাকতে হবে অন্যায় সংগঠন হয়ে গেলে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে সর্বদা ন্যায় বিচার করতে হবে কখনই অন্যায় করা যাবে না অন্যায় বিচার করা যাবে না প্রত্যেক সলাতে লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি রব্বুল্লা আলামীনকে সামনে নিয়ে ওনার জন্যই আমি সলাত আদায় করছি একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে হবে সলাাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে হবে রব্বুল্লা আলমিনের সাত করেন খুজু জি নেত্যাকুম আইন্দা কুল্লি মসজিদ যখনই তোমরা কোনো মসজিদে যাও এবং আল্লাহ রব্বুল আলমিনের সামনে সাজদায় যাবে তখনই তোমরা সুন্দর সুন্দর পোশাক গ্রহণ করবে জান্নাতবাসী হতে হলে অবশ্যই তাকে ইমান আনতে হবে মোমিনদের জন্য আল কুরআনকে হৃদায়ত ও রহমত স্বরূপ গণ্য করতে হবে প্রতিপালক আল্লাহকে বিনীতভাবে ও গোপনে ডাকতে হবে আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে হবে আল্লাহ তালা কর্তৃক মৃতকে জীবিত করার প্রক্রিয়া থেকে উপদেশ গ্রহণ করতে হবে যে রব্বুল আয়লা মিন তিনিই জীবন দেন তিনিই মৃত্যু দেন সফলতা অর্জনের জন্য রব্বুল আয়লা মিনের অনুগ্রহকে স্মরণ করতে হবে অপরাধীদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা ইবাদত করতে হবে সঠিকভাবে পরিমাপ করে পণ্য বিক্রি করতে হবে বা পরিমাপ ঠিক করতে হবে এবং ওজনও সঠিকভাবে দিতে হবে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আয়লা মিনের নিকট সাহায্য প্রার্থনা করতে হবে বিপদে ধৈর্য ধারণ করতে হবে কোনো কারণে অসৎ কাজ হয়ে গেলে তাওবা করে ইমান আনতে হবে অভিভাবক হিসাবে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ আল্লাহ রব্বুল আয়ালামিন তিনিই হলো মোমিনদের অভিভাবক আল্লাহদ্দিন আয়মানু অভিভাবক হিসাবে রব্বুল আয়ালামিনের নিকটই দয়া কামনা করতে হবে আল্লাহ তালার দয়া পেতে হলে তাকওয়ার জিন্দিগি গঠন করতে হবে তাকওয়া অর্জন করতে হবে তালার দয়া পেতে হলে জ্যাকাত দিতে হবে আল্লাহ তালার দয়া পেতে হলে তার সকল নিদর্শনের প্রতি ইমান আনতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে সফলতা লাভের জন্য প্রিয়নবী সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সফলতা লাভের জন্য আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লামের আদর্শকে সম্মান জানাতে হবে নবী আল্লা আদর্শের বাহিরে কোনো সফলতা নেই সফলতা লাভের জন্য আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআনের প্রতি যথাযথ বিশ্বাস এবং তা অনুযায়ী আমল করতে হবে হিদায়েত লাভের জন্য প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সৎকর্ম পরায়ণ যারা রয়েছেন আল্লাহর কিতাব অবশ্যই তাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে যথাযথভাবে সলাত কায়েম করতে হবে যারা আল্লাহর নাম বিকৃত করে অবশ্যই তাদের সঙ্গ বর্জন করতে হবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না সত্যের পথ নির্দেশ করতে হবে অন্যকে সত্যের দিকে আহ্বান করতে হবে সর্বদা ন্যায় বিচার করতে হবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ রব্বুল্লা আলমিনের সার্বভৌমত্ব সম্পর্কে খেয়াল রাখতে হবে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে লক্ষ্য করতে হবে রব্বুল আয়ালামীন আমাদের সকল জিন ইনসানের প্রয়োজনে এই সকল সৃষ্টিকে তিনি সাজিয়েছেন নির্ধারিত কাল অর্থাৎ কেয়ামত সম্পর্কে আমাদের সকলকে যথাযথভাবে সচেতন হতে হবে রব্বুল আলামিনের ইচ্ছাই উপকার অপকার তবে অপকারের জন্য আমরাই দায়ী এই বিশ্বাস করতে হবে সৎ কাজের নির্দেশ দিতে হবে জাহিল যারা মূর্খ যারা আল্লাহ এবং তার রাসুলকে বুঝে না জানে না তাদেরকে এড়িয়ে চলতে হবে শয়তানের কুমঞ্চনায় প্ররোচিত হলে রব্বুল আহলামিনকে স্মরণ করতে হবে কখনও যদি শয়তানের প্ররোচনায় ভুল পথে চলে যায় অবশ্যই আবার আল্লাহর পথে চলে আসতে হবে মোত্তাকিনগণ যদি শয়তানের ওয়াসওয়াসা লাভ করেন সাথে সাথেই তাওবা করতে হবে আল্লাহর কাছে স্মরণ করতে হবে আল্লাহ তালার কোরআন পাঠের সময় মনোযোগ দিয়ে চুপ করে তার শ্রবণ করতে হবে প্রতিপালককে স্মরণ করতে হবে মনে মনে সবিনয়ে নীরবে অনুচ্চ স্বরে সকাল এবং সন্ধ্যায় প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্তিগণকে তার তাজবিহ পাঠ করতে হবে প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্তিগণ যারা আল্লাহ তালার সান্নিধ্য পেয়েছেন তারা তাদেরকে অবশ্যই সাজদাবনত হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা সুরা আল আরাফের করণীয়গুলো শুনলাম এখন শুনব সুরা আল আনফলে পরিতব্ব আয়াত হেরব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছেন মুমিনদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে মুমিনদেরকে পরস্পরের মাঝে সদ্ভাব স্থাপন করতে হবে মোমিনগণকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে প্রকৃত আল্লাহ আল্লাহতালার উপর তাওয়াক্কুল করতে হবে মোমিনগণকে সলাাত কায়েম করতে হবে এবং আল্লাহ তা আলা কর্তৃক প্রদত্ত রিজিক থেকে ব্যয় করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দিতে হবে ফিতনাকে ভয় করতে হবে এবং ফিতনা থেকে বেঁচে থাকতে হবে ধন সম্পদ এবং সন্তান সন্ততি তালার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং এই পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য যথাযথ পরিকল্পনা এবং চেষ্টা করতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি অর্জন করতে হবে পাপ মোচন এবং ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে মোত্তাগিন মোত্তাকিগণকে মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করতে হবে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে হবে আল্লাহ তালার দিন সামগ্রিকভাবে জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই অনুযায়ী আমলের তৌফিক দান করুন আসুন আমরা এখন জানব এই পঠিতব্য আয়াতসমূহে রব্বুল ওয়াল জালাল আমাদের জন্য কি কি নিষেধ এবং বর্জনীয় রেখেছেন কোরআনের মাধ্যমে সতর্কীকরণের ব্যাপারে কোনো সংকোচ করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করা যাবে না অহংকার করা যাবে না এটা শয়তানের কাজ বিতাড়িত শয়তানের অনুসরণ করা যাবে না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ বস্তুর নিকটবর্তী হওয়া যাবে না শয়তানের প্রলোভনে পড়া যাবে না পূর্বপুরুষদের দোহাই দিয়ে অশ্লীলতায় নিমজ্জিত হওয়া যাবে না খাদ্য ও পানীয় গ্রহণে অপচয় করা যাবে না কারণ আল্লাহ তালা অপচয়কারীদেরকে পছন্দ করেন না আল্লাহ স্বীকৃত উত্তম পোশাককে হারাম গণ্য করা যাবে না প্রকাশ্য ও গোপন অশ্লীলতা করা যাবে না বরং অশ্লীলতা অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে প্রকাশ্য এবং গোপন পাপ থেকে দূরে থাকতে হবে প্রকাশ্য এবং গোপন পাপ করা যাবে না আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কিছুকে শিরিক করা যাবে না তার সমকক্ষ মনে করা যাবে না আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করা মিথ্যা মনে করা যাবে না আল্লাহর আয়াত আয়াতকে মিথ্যা জ্ঞান করে অহংকারও করা যাবে না আল্লাহর পথে বাধা সৃষ্টি করা যাবে না আল্লাহর পথে বক্রতার অনুসন্ধান করা যাবে না দিনকে খেল তামাশার বস্তু হিসাবে গ্রহণ করা যাবে না পার্থিব জীবনের প্রতারণায় নিমজ্জিত হওয়া যাবে না কারণ দুনিয়া হল চাকচিক্যময় এটার ভিতরে অনেক ওয়াসওয়াসা রয়েছে এটাকেই সকল কিছু মনে করা যাবে না বরং আখরাত আমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না বিধায় সীমালঙ্ঘন করা যাবে না শান্তি প্রতিষ্ঠার পর জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না কারো প্রাপ্য বস্তুতে কম দেয়া যাবে না যদি কেউ কোনো কিছু পেয়ে থাকেন তাকে যথাযথভাবে দিতে হবে এবং এক্ষেত্রে মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব বা যাদের সাথে লেনদেন সকলের ক্ষেত্রে যথাযথ ইনসাফ ভিত্তিক লেনদেন কায়েম করতে হবে মুমিনদেরকে ভয় প্রদর্শন করা যাবে না বরং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে নেক আমলে এবং তাদেরকে রব্বুল আয়লা মিনের পক্ষ থেকে আশা আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা দয়া ইত্যাদির সুসংবাদ প্রদান করতে হবে আল্লাহ আল্লাহতালার পথে মুমিনদেরকে কোনোভাবেই বাধা প্রদান করা যাবে না আল্লাহ তালার পথে বক্রতাকে অনুসরণ করা যাবে না কারণ রব্বুল আজাত জালাল আমাদের জন্য এমন এক কিতাব নাজিল করেছেন জালিকাল কিতাব উল্লাফি যাতে কোনো সন্দেহ নাই সংশয় নাই যেখানে কোনো বক্রতা নাই সুতরাং আমাদেরকে এ বিষয়ে অবশ্যই যথাযথভাবে সচেতন হতে হবে বিপর্যয় সৃষ্টিকারীদের পথকে অনুসরণ করা যাবে না আল্লাহ তালার নিদর্শনগুলোকে অস্বীকার করা যাবে না যদি এই কাজ কেউ করে তাহলে তার সকল আমল বিনষ্ট হয়ে যাবে আখেরাতের সাক্ষাৎকে অস্বীকার করা যাবে না কারণ রব্বুল আলামিন আমাদের জন্য ইয়উমুল কিয়ামা ইয়ৌমুল আখেরা আমাদের জন্য রেখেছেন এবং অবশ্যই এটাকে বিশ্বাস করতে হবে এবং আমাদের ইমানের যেই বিষয়গুলোতে ইমান রাখতে হবে তার ভিতরে এটা অন্যতম ইয়উমুল আখেরা এই আখেরাতের প্রতি অবশ্যই বিশ্বাস স্থাপন যদি কেউ না করে তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহতালার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না যেখানেই রব্বুল আলমিনের নিদর্শন রয়েছে যাই নিদর্শন রয়েছে এটাকে সত্য বলে মেনে নিতে হবে নিজেদের প্রতি জুলুম করা যাবে না জুলুম হলো পাপাচার কোন একটি অন্যায় এটা জুলুম হজরত আয়দম সালাম তিনি আল্লাহ তালার কাছে দয়া দোয়া করেছিলেন রব্বানা জলম না হে আল্লাহ হে আমাদের রব আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি সুতরাং কোনোভাবেই নিজেদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে অথবা অপ অথবা কোনো পাপ করে পাপাচার করে অন্যায় করে নিজেদের প্রতি জুলুম করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না রব্বুল কি ডাকতে হবে অন্য কোন বস্তু ব্যক্তি অন্য কোনো উপাস্য আমাদের গ্রহণ করার কোনো সুযোগ নেই উদাসীনদের গাফিলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না বরং যারা নেক্কার সালাহীন তাদের পথকে অনুসরণ করতে হবে প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্তগণ অহংকার করে তার ইবাদত বিমুখ হতে পারবেন না আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করা যাবে না কাফিরদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না রসুল আলী ওয়াসাল্লামের কথা শুনে বিমুখ হওয়া যাবে না আল্লাহ এবং তার রসুলের সাথে খেয়ানত করা যাবে না বিশ্বাস ভঙ্গ করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না কাফিরদের ন্যায় কাবাগেহির সামনে শীষ দেয়া বা করতালি দেওয়া এই কাজ করা যাবে না অবশ্যই আমাদের সকলকে এই সকল নিষেধগুলো বর্জনীয়গুলো খেয়াল করা উচিত প্রিয় দর্শক আজ আমরা এতক্ষণ পবিত্র কোরআন মজিদের এই ষষ্ঠ তারাবির পঠিতব্য এবং তিলাওয়াতকৃত আয়াতসমূহের করণীয় বর্জনীয় আদেশ এবং নিষেধগুলো শ্রবণ করলাম মাহে রমাদানের এই সুন্দর সময়ে যেই রমাদন আমাদের জান্নাত লাভের জন্য উপায় যেই রমাদান রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশের সুযোগ তৈরি করে যেই রমাদান আমাদের জন্য গুনা থেকে ঢাল স্বরূপ যেই রমাদান আল্লাহ তালা রহমত বরকত মগফরাত দিয়ে ভূষিত করেন এই রমাদান আসুন আমরা নিয়ত করি যে আমরা এই সকল বিষয়ে আল্লাহ রব্বুল আমিনের আদেশগুলোকে মনে প্রাণে মেনে নিব এবং নিষেধগুলো থেকে অবশ্যই আমরা দূরে থাকার বেঁচে থাকার চেষ্টা করব এবং এই দাওয়াত আমরা অন্যদের দিকে পৌঁছে দিব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন এবং সকল অন্যায় থেকে হেফাজত করেন ও আনিল আনিলামদুলিল্লাহি রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ও বরাক